অবশেষে ভারত বাংলা দুই দেশের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ত্রিপুরার মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল কবে নাগাদ বাংলাদেশ থেকে রেল ত্রিপুরায় প্রবেশ করবে। তবে রাজ্যের মানুষের এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশের গঙ্গাসাগর থেকে একটি মিটার গেজ রেল ইঞ্জিন সহ চারটি ওয়াগন নিয়ে ত্রিপুরার নিশ্চিন্তপুর ভারত বাংলা সীমান্তের জিরো পয়েন্ট পর্যন্ত আসে। রেল আসার বেশ কয়েক ঘন্টা আগে থেকেই নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে বাংলাদেশের সেই মিটার গেজ রেল দেখতে ভিড় জমায়। বৃহস্পতিবার বাংলাদেশের এই রেল ইঞ্জিনটি রাজ্যের মানুষকে বার্তা দিয়ে গেল যে ত্রিপুরার মানুষের অপেক্ষার অবসান ঘটতে চলেছে, সুতরাং খুব শীঘ্রই বাংলাদেশ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। আপনারা জানেন যে আমরা 2018 সালে এই এগ্রিমেন্টটা হয়েছিল এবং প্রায় আমাদের 5 বছর পরে আমরা আজকে রেল লাইন নির্মাণ শেষে ট্রায়াল সম্পন্ন করলাম এবং আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে ট্রায়াল শেষ করেছি। এবং মূলত এটা টেকনিক্যাল ট্রায়াল এবং আমরা দেখলাম যে রেল লাইনটা ঠিকঠাক মতো আছে কিনা, ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়ার জন্য উপযোগী কিনা। আমরা দেখলাম যে হ্যাঁ, ট্রেন ইনশাল্লাহ লাইনটা খুব ভালো হয়েছে এবং আমরা খুবই হ্যাপি, যেহেতু এটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে আপনারা জানেন যে একটা নতুন একটা সংযোগ পয়েন্ট, রেলপথে নতুন একটা সংযোগ স্থাপিত হলো। এটা উভয় দেশের জন্যই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতিতে একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা সবাই জানি এবং